আমি নয় দোষ করেছিলাম, কিন্তু আমার অনুজ, আমার অনুজ তো কোনো দোষ করেনি। তাহলে কেন তুমি ওর সাথে এটা করলে? কেন করলে তুমি? কেন কেন করলে? খুব কষ্ট পাচ্ছিস না রে, খুব কষ্ট পাচ্ছিস সোনা। আমি জানি না, আমি জানি না রাধা মাধব আরো কত কষ্ট লিখে রেখেছেন তোর কপালে। আমি সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমার ববিকে তুই শক্তি দাও, আমার ববি যেন সারা জীবন কষ্ট সহ্য করার শক্তি পায়। ঠাকুর কেউ জানে না, শুধু আমি জানি আর একজন জানে। তোর হাতে সিংহরায় বংশের রক্ষা কবচ। সিংহরায় পরিবার একদিন তোর কাছে চিরঋণী থাকবে রে, চিরঋণী থাকবে মা। এই বেশি বকবক করলে না, মু একবারে সিলে দেব। এ বুড্ডি কে রে, উপরে যাওয়ার দিনক্ষণ কি সব ঠিক হয়ে গেছে নাকি? হ্যাঁ আমার সোনা মাসি, তুমি একেবারে এমন কথা বলবে না। আরে কি ব্যাপার, হ্যাঁ বহুত বলি ফুটেছে কে রে বুড্ডি, কেমন থা দিয়া ইসকো? হুম, এত যে বিষ দাঁত বেরিয়ে গেছে কে দিয়া? বল 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 বল। ববি ববি তুমি চুপ করো, আমার না ভুল হয়ে গেছে, আমার খুব অন্যায় হয়েছে ঘরে আসা। তুমি আমাকে যা খুশি বলো, আমাকে যা খুশি করো, আমাকে মারো বকো যা খুশি করো, কিন্তু আমার ববিকে কিছু বলো না। না শোনো মা, আমার শোনো মাকে তুমি কিচ্ছু বলবে না। ববি মারা যেতে না, শোনো মা তুমি জানো না, ও সব কিছু করতে পারে, ও সব কিছু করতে পারে। আর এক বাত ভি নেই, চুপ করে থাকবি তো জানে। এবার আমি বলবো, তুম লোক শুনোগে। আরে বুঢ়ি, আর কোনো দিন যদি এ ঘরের আশেপাশে উকি মারতে দেখি তাহলে কি করবো বলতো? ये छोटा उंगली है ना, इसको काट के तेरे हाथ में दे। अब जाने के लिए यहां से। सुनो मत, तुम चलो चलो सुनो मत। क्या रे बॉबी रानी, ये बुढ़ीर तोर ऊपर तो दर्द किसे? বাস ওখানে গিয়ে